এন্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এটিকে মোহনবাগানের সম্পর্কে। তো বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেটস তোমাদেরকে দেওয়ার রয়েছে এবং আমি জানি যে যেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব সেগুলো নিয়ে তোমাদের অনেক ডাউটস রয়েছে। তোমরা জানতে চাও যে এক্স্যাক্টলি এটিকে মোহনবাগান কি প্ল্যান করছে এই সিজন এবং আপকামিং পরের সিজনগুলোর জন্য। তো আজকে সবটাই আলোচনা করব। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। টুডেজ ভিডিও ইজ স্পন্সর্ড বাই ওয়ান ফুটবল। One Football is the best app to get all the latest news and live updates. It features live scores, statistics and news from 200 leagues in 12 different languages. This is the only football app that I have installed in my phone because you have every news covered across the globe. It is really the best football app that I have used because it's easy to use and has a very smooth interface. You can have all the updates related to Indian football as well as world football in just one tap. Packed with all the latest football news, videos, fixtures, scores, stats and calendars for your favorite teams and competitions this season. So if you also want to try it out yourself, make sure you use the link provided in the description below and download it for free. So thank you One Football for sponsoring this video. তোমরা যারা সব সময় ইন্টারন্যাশনাল ফুটবলের খবর নিয়ে আপডেটেড থাকতে ভালোবাসো এবং তোমাদের প্রিয় ক্লাবের সমস্ত আপডেটস তোমরা পেতে চাও, ওয়ান ফুটবল খুবই ভালো অ্যাপ এবং সব আপডেটস তোমরা এক জায়গাতেই পেয়ে যাবে। লাইভ স্কোরস থেকে শুরু করে লাইভ প্লেয়ার আপডেটস এবং তোমার প্রিয় ক্লাবে কখন কি হচ্ছে সব আপডেটস তোমরা কিন্তু ওয়ান ফুটবলে পেয়ে যাবে। নিচে ডিসক্রিপশন লিংক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে গিয়ে এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। তো ইন্টারন্যাশনাল ফুটবল থেকে যদি আমরা ইন্ডিয়ান ফুটবলে আসি তো সব ম্যারিনার্সদের মানে সব থেকে প্রিয় ক্লাব অবভিয়াসলি এটিকে মোহনবাগান। এবং এটিকে মোহনবাগানের ট্রান্সফার মার্কেট এই সিজন যথেষ্ট সাকসেসফুল। দে হ্যাভ সাইন্ড আ লট অফ নিউ প্লেয়ার্স অ্যান্ড যদি আমরা মানে টপ ফাইভ ট্রান্সফারের সম্পর্কে আলোচনা করি দেন এটিকে মোহনবাগান টপ ফাইভের মধ্যে অন্তত তিন থেকে চারটে স্লট তারা একাই নিয়ে বসে আছে। সো ইট স্পিক্স ভলিউমস যে এটিকে মোহনবাগান কত অ্যাগ্রেসিভলি এবং কত সাকসেসফুলি প্রত্যেকটা ট্রান্সফার করেছে এই সিজন। বাট কোথাও একটা গিয়ে স্টিল মানে সমর্থকদের মনে হচ্ছে যে দের ওয়ার আ ফিউ পজিশনস যেখানে এটিকে মোহনবাগানের প্লেয়ার নেওয়া প্রয়োজন ছিল এই সিজন। এবং সন্দেশ জিঙ্গানের চলে যাওয়াতে কিন্তু একটা ম্যাসিভ গ্যাপ দেখা যাচ্ছে সেন্ট্রাল ডিফেন্স পজিশনে এবং সেখানে একটা ভারতীয় সেন্টার ব্যাক সমর্থকরা দাবি করছিলেন ম্যানেজমেন্টের থেকে। অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট ট্রাইড দেয়ার বেস্ট। আমি প্রথমেই আলোচনা করব সানা সিং এর সম্পর্কে। তো আপাতত ভারতীয় ফুটবলে সন্দেশ জিঙ্গানের পরে সব থেকে নাম করা সেন্ট্রাল ডিফেন্ডার এই মুহূর্তে হচ্ছেন চিংলে সানা সিং। লাস্ট সিজন ম্যানেলো মার্কুয়েজ এর আন্ডারে দুর্ধর্ষ ফুটবল তিনি খেলেছেন এবং কনসিস্টেন্টলি সানা সিং কিন্তু গোটা আইএসএল মরশুম তারপরে ন্যাশনাল দলের হয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু সানা সিং হ্যাজ স্টুড দেয়ার অ্যাজ আ পিলার। আর সেই কারণেই সন্দেশ জিঙ্গানের চলে যাওয়ার পর কিন্তু সানা সিং এর উপর একটা ইন্টারেস্ট এসেছিল এটিকে মোহনবাগানের। এবার ব্যাপারটা হচ্ছে সন্দেশ জিঙ্গান যদি আরো একটু আগে বলতেন যে তিনি এই সিজনটা খেলবেন না তাহলে কিন্তু এটিকে মোহনবাগান আরো আগে সানা সিংকে অ্যাপ্রোচ করতে পারত এবং সেই সময় কিন্তু সানা সিং হায়দ্রাবাদ এফসির সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করেননি। বাট যেই মুহূর্তে সন্দেশ জিঙ্গানের চলে যাওয়ার খবরটা বেরিয়ে আসে সানা সিং এর সাথে কিন্তু সঙ্গে সঙ্গে খুব তাড়াহুড়ো করেই হায়দ্রাবাদ এফসি তাড়াতাড়ি মানে এই অ্যানাউন্সমেন্টটা করে দেয়, কন্ট্রাক্ট এক্সটেনশনটা করে দেয়। বিকজ দে নিউ যে সন্দেশ জিঙ্গান চলে যাওয়া মানে এটিকে মোহনবাগানের চোখ এবার সানা সিং এর দিকেই ঘুরবে। সানা সিংকে তারা ট্রাই করার জন্য অল আউট যাবে এবং কন্ট্রাক্ট এক্সটেনশনটা না হয়ে থাকলে সানা সিংকে পাওয়াটা কিন্তু এটিকে মোহনবাগানের জন্য খুব একটা মানে কঠিন হতো না। কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে যাওয়ার পর একটা লং টার্ম চুক্তিতে যেহেতু সানা সিং হ্যাজ কমিটেড হিজ ফিউচার টু হায়দ্রাবাদ এফসি সেই কারণে এটিকে মোহনবাগানকে তো ফার্স্ট অফ অল একটা হাই লেভেল অফ ট্রান্সফার ফি দিতে হতো এবং তারা প্রস্তাবও রেখেছিল। বাট হায়দ্রাবাদ এফসি কিন্তু রিপিটেডলি এটিকে মোহনবাগানের ট্রান্সফার ফি রিজেক্ট করেছে। অনেকগুলোই অফার কিন্তু এটিকে মোহনবাগানের তরফ থেকে সানা সিং এর কাছে গেছিল মানে হায়দ্রাবাদ এফসির কাছে গেছিল। বাট হায়দ্রাবাদ এফসি ওয়ার ইন নো মুড টু সেল চিংলে সানা সিং বিকজ অবভিয়াসলি হি ইজ অ্যান ইন্টিগ্রাল মেম্বার অফ হায়দ্রাবাদ এফসি টিম। কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে যাওয়ায় কিন্তু ডিলটা ওয়াজ আ নেক্সট ইম্পসিবল টাস্ক ফর এটিকে মোহনবাগান। তো সেই কারণে সানা সিং থেকে তারা সরে আসে এবং তখন তাদের চোখ যায় নরেন্দ্র গহলোটের দিকে যিনি জামশেদপুরে এই মুহূর্তে আছেন। নরেন্দ্র গহলোট অবভিয়াসলি এখনো তিনি ডেভেলপ করছেন নিজেকে, এখনো তিনি তার 100% পোটেনশিয়াল অনুযায়ী খেলতে পারেননি। বাট হি ইজ আ ভেরি গুড ডিফেন্ডার
ডিফেন্ডার এবং প্রচন্ড রকম ভাবে তার মধ্যে পটেনশিয়াল রয়েছে দেশের মানে সব থেকে ভালো ডিফেন্ডার হয়ে ওঠার, এবং সেই কারণে নরেন্দ্র গেহলটের উপর ইন্টারেস্ট এটিকে মোহন বাগানের আসে অ্যান্ড দে সেন্ট অ্যান অফার। বাট নরেন্দ্রর এজেন্ট কিন্তু তাকে এটিকে মোহন বাগানে ছাড়তে রাজি হননি, বিকজ অবভিয়াসলি ওয়ান অফ দি মেইন রিজন হচ্ছে গেম টাইম। নরেন্দ্র গেহলট এটিকে মোহন বাগানে কতটা গেম টাইম পাবেন সেটা মানে কেউই কনফার্ম করতে পারবেন না, কেউই প্রমিস করতে পারবেন না। এবং এটিকে মোহন বাগানের একটা রেপুটেশন রয়েছে যে তারা ইয়াংস্টার্সদের খেলায় না, বাট আমি এটা বিশ্বাস করি না। হ্যাঁ অবভিয়াসলি ইন দ্য পাস্ট দে হ্যাভ ডান দিস, বাট ওডিশা এফসি ছাড়া তোমরা কতজন মানে ইয়াং ইন্ডিয়ান ফুটবলারদের দেখেছো প্রত্যেকটা আইএসএল টিমে খেলতে, রেগুলার ফুটবল খেলতে? সো এটিকে মোহন বাগানের ওপর এরকম একটা ট্যাগ লেগে গেছে ঠিকই, বাট এটা কিন্তু শুধুমাত্র এটিকে মোহন বাগানে হয় না, বাকি প্রত্যেকটা আইএসএল ক্লাবে কিন্তু এই একই জিনিস চলে আসছে। বাট এটিকে মোহন বাগান এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে, এমন একটা নাম হয়ে গেছে ইন্ডিয়ান ফুটবলে যে কিছু খারাপ হলেই কিন্তু সব থেকে আগে এটিকে মোহন বাগানের উপরই সব থেকে বেশি চাপটা পড়ে। তো সেই কারণে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নরেন্দ্র গেহলটের এজেন্ট তাকে এটিকে মোহন বাগানে আসতে দিচ্ছিল না, বা তিনি চাইছিলেন না নরেন্দ্র সাইন করুক এটিকে মোহন বাগানে। তো সেই কারণে দে হ্যাড টু ইম্প্রুভ দেয়ার অফার যাতে তারা পারসুয়েট করতে পারে নরেন্দ্রকে সাইন করার ক্ষেত্রে, এবং দে সেন্ট আ কাউন্টার অফার, প্লেয়ার প্লাস ক্যাশ ডিল তারা অফার করেছিল নরেন্দ্র গেহলটের জন্য, সেটাও কিন্তু অ্যাকসেপ্টেড হয়নি। তখন শেষ পর্যন্ত দাঁড়িয়ে যেহেতু একটা সেন্ট্রাল ডিফেন্ডার প্রয়োজন এটিকে মোহন বাগানে, সেই কারণে ম্যানেজমেন্ট ভাবছিল যদি ট্রান্সফার ফি দিয়ে তাকে আনা যায়। বাট সব ইকুয়েশনস কিন্তু ঘুরে গেল যেই মুহূর্তে জানা গেল যে আনোয়ার আলী ইজ অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। এবং ভারতীয় ফুটবলে এই মুহূর্তে যত সেন্ট্রাল ডিফেন্ডার্স রয়েছে তাদের মধ্যে সব থেকে যদি কারোর বেশি পোটেনশিয়াল থাকে সেটা হচ্ছে আনোয়ার আলী। তিনি তার শারীরিক কারণে, তার অসুস্থতার কারণে তিনি হয়তো ইন্ডিয়ান ফুটবলের টপ ফ্লাইটে খেলতে পারছেন না, বাট তিনি দিল্লি এফসিতে খেলছেন, তিনি আই থিঙ্ক টিকট্রোতেও খেলেছেন, এবং তিনি কিন্তু কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করে আসছেন এই প্রত্যেকটা টিমের হয়ে। এবং আমি আগেও বলেছি আনোয়ার আলীর মধ্যে যেরকম তার ডিফেন্ডিং করার ক্ষমতা রয়েছে সেরকম কিন্তু তার গোল স্কোরিং অ্যাবিলিটিও প্রচণ্ড ভালো, সেট পিস প্রচণ্ড ভালো তার। তো সেই কারণে কিন্তু আনোয়ার আলী কুড বি আ পারফেক্ট ফিট ফর এটিকে মোহন বাগান। বাট ওই একটাই কারণ যেই কারণে প্রত্যেকটা ক্লাবই একটু হেজিটেট করছে আনোয়ার আলীর হার্ট কন্ডিশনের জন্যে, কিন্তু মেনলি কোন ক্লাব এই মুহূর্তে আনোয়ার আলীকে নিতে চাইছিল না, AIFF ক্লিয়ারেন্স দিচ্ছিল না। বাট এখন বলা হচ্ছে যে একটা লিগাল এফিডেভিট জমা দিতে হবে এবং সেখানে আনোয়ার আলী ডিক্লেয়ার করবেন যে এই তার খেলার ডিসিশনটা, এটা তার নিজের, কোন ক্লাবের কোন রেসপন্সিবিলিটি কিছু থাকবে না ইন কেস ইফ থিংস গো রং। এই এফিডেভিট বা এই লিগাল ডকুমেন্ট যদি তিনি প্রোভাইড করতে পারেন দেন আনোয়ার আলী উইল হ্যাভ আ গ্রিন সিগন্যাল টু প্লে অ্যাট এনি ক্লাব হি ওয়ান্টস টু। এবার এই মুহূর্তে তিনি দিল্লি এফসিতে খেলছেন, তার সাথে 2026 সাল অবধি একটা কন্ট্রাক্ট রয়েছে, বাট খুব একটা কন্ট্রাক্ট নিয়ে তোমরা চিন্তা করো না। রঞ্জিত বাজাজ তিনি আই থিঙ্ক দিল্লি এফসির ওনার, তো হি উইল অবভিয়াসলি রিলিজ আনোয়ার আলী ইফ হি গেটস অ্যান অপরচুনিটি টু প্লে ইন দি আইএসএল, এখানে কোনো সন্দেহ নেই। তো সেই কারণে কিন্তু এটিকে মোহন বাগান ম্যানেজমেন্টের সাথে যখন যোগাযোগ করা হয় যে তারা আনোয়ার আলীর ওপর ইন্টারেস্টেড কিনা, তখন কিন্তু ম্যানেজমেন্ট জানায় যে আমরা এই নেক্সট 6 মান্থস একটু আনোয়ার আলীকে স্টাডি করতে চাইছি। এবার এটারও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে আনোয়ার আলী এই মুহূর্তে দিল্লি এফসির হয়ে কোয়ালিফায়ার্স খেলবে আই লিগে, এবং সেখান থেকে তিনি কতটা ফিট থাকবেন, তার খেলা দেখা হবে রেগুলার মানে টাচে কিন্তু থাকবেন ম্যানেজমেন্টের লোকেরা আনোয়ার আলীর খেলার সাথে, এবং জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গিয়ে কিন্তু ডিসিশন নেওয়া হবে আনোয়ার আলীকে তারা সাইন করবে কি করবে না। এবং শুধুমাত্র কিন্তু মানে একা এটিকে মোহন বাগান ইন্টারেস্টেড নয়, এস ইস্ট বেঙ্গল ইন্টারেস্টেড, এফসি গোয়া ইন্টারেস্টেড আমি শুনছিলাম কয়েক জায়গা থেকে। সো দের আর আ ফিউ ক্লাবস হু ওয়ান্ট টু সাইন আনোয়ার আলী, বাট সেটা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে গিয়েই একটা চান্স হবে, অন্তত এই উইন্ডোতে তো আর হওয়ার চান্সও নেই। এবং ফ্রি এজেন্ট হিসেবেও কিন্তু এখনই আনোয়ার আলী কোনো আইএসএল ক্লাবে সাইন করছেন না, এটা রঞ্জিত বাজাজের মানে স্পষ্ট বক্তব্য। তো সেই কারণে এটিকে মোহন বাগান দেখছে যে তাদের কাছে আনোয়ার আলীকে সাইন করার একটা চান্স আছে, এত ভালো একজন ডিফেন্ডার। তো সেই কারণে শুধুমাত্র মানে একটা 70-80 লক্ষ টাকা একটা নরেন্দ্র গেহলটের জায়গায় যদি আমরা ইনভেস্ট না করি, এবং আমরা যদি অন আ ফ্রি ট্রান্সফার যদি আমরা আনোয়ার আলীকে সাইন করতে পারি, তাহলে এই যে এক্সট্রা টাকা যেটা আমরা ইনভেস্ট করতে যাচ্ছিলাম আরেকটা প্লেয়ারের পেছনে, সেটা আমরা ইনভেস্ট করতে পারি আমাদের প্রায়োরিটি সাইনিংয়ের ওপর, আমাদের সব থেকে মানে বড় টার্গেটের ওপর, এবং সেটা কারোর কাছে অজানা নয়, সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপা। এটিকে মোহন বাগান ওয়ান্টস টু সাইন অনিরুদ্ধ থাপা, হি ইজ দেয়ার প্রাইম টার্গেট, আর থাপাকে পাওয়ার জন্য যা কিছু করতে হবে এটিকে মোহন বাগান করতে রাজি আছে, এটা আমি তোমাদের বলতে পারি। দে আর গোয়িং টু গো অল আউট ফর অনিরুদ্ধ থাপা। অনিরুদ্ধ থাপাকে এই উইন্ডোতেই সাইন কিন্তু এটিকে মোহন বাগান করতে চেয়েছিল। দে সেন্ট আ লট অফ অফার্স, বাট প্রত্যেকটাই কিন্তু রিজেক্ট হয়ে যায়। বাট
জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে এটিকে মোহনবাগান আর কনফিডেন্ট এনাফ যে তারা অনিরুদ্ধ থাপাকে সাইন করাতে পারবে। অ্যান্ড এটাও একটা ফ্যাক্ট যে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট দে আর কারেন্টলি ভেরি হ্যাপি উইথ দ্য টিম, দে বিলিভ দে আর আ ভেরি স্ট্রং সাইড অ্যান্ড আইএসএল এ অন্তত তাদের মানে বেঞ্চ স্ট্রেংথ নিয়ে খুব একটা বেশি চিন্তা করার কোনো কারণ নেই। তো তারা আইএসএল এর প্রথম দু মাস একটু দেখে নিতে চাইছে যে দলটা কিরকম খেলছে, কোন কোন জায়গায় তাদের মানে সত্যি রিইনফোর্সমেন্টস দরকার, এবং সেই বুঝে তারা কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে একটা প্ল্যান করে প্লেয়ার্স তুলবে। মানে শুধুমাত্র সেন্ট্রাল ডিফেন্ডার এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এই দুটো পজিশনে তো প্লেয়ার লাগবেই, বাট এছাড়াও যদি আইএসএল খেলতে গিয়ে দেখা যায় যে না আমাদের এই পজিশনে কোনো প্লেয়ার লাগবে, তাই জন্য আগে থেকেই তারা মানে কোনো তাড়াহুড়ো করে ডিসিশন নিতে চাইছে না, তারা একটা স্ট্রাকচার্ড ওয়েতে যেতে চাইছে এবং জানুয়ারি ট্রান্সফার উইন্ডো যেই যেই পজিশনে তাদের প্লেয়ার মনে হচ্ছে প্রয়োজন লাগবে তারা এক এক করে কিন্তু অফার পাঠাতে শুরু করবে। অ্যান্ড এটাও একটা ফ্যাক্টর যে এই বছরের এএফসি কাপ তো না হয় ট্রান্সফার উইন্ডোর সময় হচ্ছে, বাট নেক্সট ইয়ারের এএফসি কাপ কিন্তু ট্রান্সফার উইন্ডোর আগেই হবে, এবং সেটা যদি না কোভিডের জন্য পিছিয়ে যায় সেটা আলাদা ব্যাপার, বাট ইফ এভরিথিং গোজ অ্যাজ প্ল্যান্ড তাহলে এএফসি কাপ কিন্তু এই মে মাসেই হওয়ার চান্স সব থেকে বেশি, এবং এটিকে মোহনবাগানকে তার আগে প্লে অফস খেলতে হবে, সেটা আই থিঙ্ক এপ্রিলে হবে মনে হয়, আমি একদম এক্স্যাক্টলি শিডিউলটা জানি না। তো তখন তো আর এটিকে মোহনবাগান ট্রান্সফার ফি দিয়ে চাইলেও অনিরুদ্ধ থাপাকে সাইন করাতে পারবে না, মানে নেক্সট ইয়ারের সামার ট্রান্সফার উইন্ডোতে। তো তাদেরকে যদি রিইনফোর্সমেন্ট দরকার হয় তাহলে ট্রান্সফার ফি দিয়ে কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই আনতে হবে, তো সেই কারণে তারা আইএসএল নিয়ে তো ভাবছেই, বাট তাদের এখন কিন্তু টার্গেট নেক্সট ইয়ারের এএফসি কাপ শুরু হয়ে গেছে। তো সেই জন্য এএফসি কাপ মানে নেক্সট এএফসি কাপের জন্য যাতে একটা স্ট্রং স্কোয়াড তৈরি করা যায় সেটার প্ল্যানিং কিন্তু এখন থেকেই চলছে, একটা স্ট্রাকচার্ড ওয়েতে চলছে, কোনো রকমের তাড়াহুড়ো করে কোনো হেস্টি ডিসিশন ম্যানেজমেন্ট নিতে চাইছে না। দে হ্যাভ দেয়ার শর্ট লিস্ট, তারা জানে যে ফার্স্ট প্রায়োরিটি সাইনিং হচ্ছে এটা, তারপরে সাইনিং হচ্ছে এটা, তারপরে এই এই সাইনিংগুলো আমার প্রয়োজন। বিনীত রায়ের ব্যাপারটা কিন্তু একটা হেস্টি ডিসিশন ছিল, এবং এই তাড়াহুড়োর জন্যেই গিয়ে কিন্তু আমার মনে হয় যে ডিলটা কোথা একটা গিয়ে আটকে যায়, তারা সাকসেসফুল করতে পারেনি এই ডিলটাকে, বিকজ বিনীত রায় ওয়াজ নট ইন দেয়ার শর্ট লিস্ট, বিনীত রায়ের কোনো প্ল্যানই ছিল না, বাট যেহেতু এত একটা প্রেশার পড়ছিল চারিদিক থেকে একটা সিডিএম সাইন করানোর, সেই কারণে দে ট্রাইড ফর আ সাইনিং অ্যান্ড ইট ফেলড, বাট এখনো অনিরুদ্ধ থাপা ইজ দেয়ার প্রাইম টার্গেট, দেয়ার প্রায়োরিটি সাইনিং, অ্যান্ড দে উইল ডু এভরিথিং দে ক্যান টু মেক দ্যাট হ্যাপেন ইন দ্য জানুয়ারি ট্রান্সফার উইন্ডো। তো আমরা সবাই অপেক্ষা করছি জানুয়ারি উইন্ডোর জন্যে, বাট এটিকে মোহনবাগান চমক দেবে, বড় সাইনিং প্রত্যেক সিজনেই এটিকে মোহনবাগান করে, নেক্সট সিজনেও কিন্তু তারা বড় সাইনিংস করবে, এটা নিয়ে তোমরা কিন্তু মানে চিল থাকতে পারো, তোমাদের খুব একটা টেনশন নেওয়ার কিন্তু কোনো কারণ নেই। দে হ্যাভ দ্য বেস্ট রিক্রুটার্স, দে হ্যাভ দ্য বেস্ট ম্যানেজমেন্ট, দে হ্যাভ দ্য মোস্ট মানি ইন দ্য লিগ, সো দে উইল ডু এভরিথিং দ্যাট দে ক্যান টু ব্রিং অনিরুদ্ধ থাপা টু এটিকে মোহনবাগান। তো এটা গেল ট্রান্সফার আপডেটস, তাদের টার্গেটস, তারা কি প্ল্যান করছে সমস্তটা তোমাদের বললাম। এছাড়াও প্রবীর দাস নিয়ে তোমরা বেশ চিন্তিত ছিলে, প্রবীর দাস থাকছেন কি থাকছেন না, তো আমি বারবার বলে এসেছি প্রবীর দাসকে ছাড়ার কোনো রকমের প্ল্যান কিন্তু ম্যানেজমেন্টের নেই। তো প্রবীর দাস কালকে নিজেও একটা ভিডিও করে জানিয়েছেন যে 2023 সাল অবধি তিনি মোহনবাগানেই আছেন, মানে তার কন্ট্রাক্ট যেহেতু মোহনবাগানে আছে সেই কারণে তাকে মোহনবাগানেই খেলতে হবে যতক্ষণ না ম্যানেজমেন্ট তাকে রিলিজ দিচ্ছে। এটা ঠিক যে প্রবীর দাস যদি তার কাছে মানে অপশন থাকতো এটিকে মোহনবাগান ছেড়ে দেবার, তাহলে তিনি ছেড়ে দিতেন, তিনি অন্য কোনো ক্লাবে সাইন করতেন যেখানে তিনি গেম টাইম পাবেন, বাট যেহেতু এটিকে মোহনবাগান তাকে ছাড়ছে না সেই কারণে তার কাছে কোনো অপশন নেই, তাকে নিজের জায়গা বানিয়ে নিতে হবে, এই স্কোয়াডে ফাইট করতে হবে, এবং তিনি সেই ফাইট করার জন্য কিন্তু তৈরি, অলরেডি প্র্যাকটিসে নেমে পড়েছে, ইন্ডিভিজুয়াল ট্রেনিং তোমরা সবাই দেখেছো করছে, প্রবীর দাস, ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণা, মাইকেল সুসাইরাজ, অভিলাষ পাল, এরা অলরেডি কিন্তু ইন্ডিভিজুয়াল ট্রেনিং করছে এবং মাঠেও নেমে পড়েছেন, তারা একসাথে মিলে ট্রেনিং করছেন প্রত্যেক দিন বিকেলে। সো প্রবীর দাস আপাতত কনফার্ম থাকছেনই, এবং তাকে ছেড়ে দেওয়ার কোনো রকমের পরিকল্পনা কিন্তু ম্যানেজমেন্টে নেই। সো এই হচ্ছে আজকের টোটাল খবর। অবশ্যই তোমরা জানো যে তোমাদের কি বক্তব্য, তোমাদের কি মনে হয় যে এটিকে মোহনবাগানের কোন কোন প্লেয়ারদের সাইন করা উচিত, এতগুলো নাম তোমাদের বললাম, প্রত্যেকটাই কিন্তু শর্টলিস্ট, একজনকেও কিন্তু আমি বাদ দিচ্ছি না, প্রত্যেককে কিন্তু আবার ট্রাই করা হবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে, সানা সিং, তারপরে আনোয়ার আলী, তারপরে অনিরুদ্ধ থাপা, এদেরকে প্রত্যেককেই আবার ট্রাই করা হবে। সানা সিং লুকস ভেরি ডিফিকাল্ট, বাট ইউ নেভার নো উইথ এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। সো ওভারঅল এই হচ্ছে আজকের আপডেট, মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।